প্রিয় দিনী ভাই সকল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। এক ভাই আমার প্রশ্ন করেছেন যে উড়োজাহাজে যদি স্বপ্ন দেখি এটা কি বাস্তব, যে উড়োজাহাজে স্বপ্ন দেখলে তার কি কোনো ব্যাখ্যা আছে? ভাইরা অবশ্যই আছে, তারই উত্তর দেওয়ার জন্য আজ আমি আমার এই চ্যানেলে মার্সি টিভি আরএফ চ্যানেলে এসেছি আপনাদেরকে বলার জন্য যে প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আছে, কিন্তু প্রত্যেকটা স্বপ্ন বা প্রত্যেকের জন্য সত্য হয় না। কিছু বাস্তবায়ন আছে যে মানুষ যখন আল্লাহর ইবাদত উপাসনা করে তাকে কোনো কোন স্বপ্নের মাধ্যমে তাকে আগাহ করে দেওয়া হয়। তো প্রিয় দিনী ভাইরা, যদি কোনো ব্যক্তি, যে ভাই আমার প্রশ্ন করেছে যে উড়োজাহাজে যদি গন্তব্যস্থলে পৌঁছায় তার ব্যাখ্যা কি হবে? আপনি যদি উড়োজাহাজে কোনো গন্তব্যস্থলে যাচ্ছেন, যদি গন্তব্যস্থল পরিচিত হয় কিংবা ওই উড়োজাহাজ চালক যদি পরিচিত হয় কোনো লোক, তাহলে আপনি ভাববেন যে আপনার স্বপ্নের ব্যাখ্যা এটাই, যে ব্যক্তি পরিচালিত ব্যক্তি, যে ড্রাইভার যে জাহাজ চালাচ্ছে তার দ্বারা আপনি কোনো উপকৃত পাবেন। আর যদি গন্তব্যস্থল আপনার পরিচিত না হয়, তাহলে ভাববেন যে ওই ব্যক্তির দ্বারা, যে পরিচিত ব্যক্তি যে উড়োজাহাজ চালাচ্ছে তার দ্বারা আপনি কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। আর যদি এই উড়োজাহাজে আপনি গন্তব্যস্থল এবং যে মানে জাহাজ চালাচ্ছে ড্রাইভার সেও যদি অপরিচিত হয়, চিনেন না জানেন না, তাহলে আপনি যদি আপনার অপরিচিত হয় ড্রাইভার আর গন্তব্যস্থল, তাহলে আপনি ভাববেন যে আপনি কোনো অরোগ্যে ভুগছেন, রোগাক্রান্ত হয়ে আছেন, রোগ আছে আপনার, ব্যাধি আছে আপনার শরীরে, তাহলে আপনি ভাববেন যে আপনার ওই ব্যাধি দূর হয়ে যাবে, আপনি কোনো মুসিবতে ফেঁসে আছেন সেই মুসিবত থেকে আপনি বেঁচে যাবেন, আল্লাহ আপনাকে মুক্তি দান করবে। আপনি যদি রুজির তালাশ করেন তাহলে হয়তো আপনি রুজি পাবেন। তাহলে উড়োজাহাজ আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই। প্রিয় দিদি ভাই।